আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানু দেশকে বেহেস্তের সাথে তুলনা করে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের বক্তব্য জনগণের সাথে উপহাস এবং তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন বিদ্যুতের অসঙ্গতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে প্রিপেইড কার্ডের মাধ্যমে ভোক্তা টাকা বেশি দিয়েও বিদ্যুৎ পাচ্ছে কম বরং প্রিপেইডের মাধ্যমে জনগণের পকেট কাটছে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে মহাবিপর্যয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে হবে ইউনিয়ন পরিষদ কৃষি কর্মকর্তা তহসিলদার ও ইউপি সচিবদের দুর্নীতি বন্ধ করতে হবে তহসিলদার ও ইউপি সচিবরা মোস্ট পাওয়ারফুল অ্যান্ড করাপ্টেড রাজধানীর একটি হোটেলে এক নাগরিক সম্মেলনে মন্ত্রী জাতীয় পর্যায় থেকে তাদের বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিদ দেন নিত্যপণ্যের দাম নিয়ে বাজারে অস্থিরতা বেড়েই চলছে তেল চিনি চাল ডাল মুরগি সবজির পর এবার অস্বাভাবিকভাবে বেড়েছে ডিমের দাম প্রোটিনের উৎস ডিমও এখন অনেক দামি পণ্যে পরিণত এলাকাভেদে ডিমের দাম হালি এখন 50 থেকে 60 টাকা এতে একটি ডিমের দাম পড়ছে 13 থেকে 15 টাকা পাশাপাশি বেড়েছে হাঁসের ডিমের দামও হাঁসের ডিমের ডজন 180 থেকে 190 টাকা ডিমের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা জ্বালানি তেলের দাম এবং পরিবহন ভাড়াকেই বৃদ্ধিকে দায়ী করছেন এদিকে নারায়ণগঞ্জে 25,000 ডিম বোঝায় পিকআপ ভ্যানে ডাকাতির অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত বাস ও দেশীয় অস্ত্র জব্দ করা হয় উদ্ধার করা হয় সেই পিকআপটি দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সহকর্মীকে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা এতে চরম ভোগান্তি পোহাচ্ছে চিকিৎসার জন্য আসা রোগীদের মারধরের 48 ঘন্টা পরও দোষীদের শনাক্ত করতে না পারায় বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা আজ এ নিয়ে পুলিশ প্রধানের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে কর্মবিরতির কারণে জরুরি সহ অন্যান্য চিকিৎসা কার্যক্রম চালিয়ে নিতে বিপাকে পড়েছেন চিকিৎসকরা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি তাদের রাজধানীর শ্যামলীতে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য এক ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন নিহত দুজনের একজন মোহাম্মদ রনি তিনি থেমে থাকা ট্রাকটির হেল্পার অপরজনের নাম রাজু তিনি ধাক্কা দেওয়া ট্রাকের চালক এই দুর্ঘটনায় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকও গুরুতর আহত হন তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবার থাকছে দেশের বাইরের খবর ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর হামলাকারী যুবকের পরিচয় প্রকাশ করা হয়েছে তার নাম হাদি মাতার সে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা হাদি ইরানি শাসকগোষ্ঠীর সমর্থক ও শিয়া অনুসারী বলে জানিয়েছে পুলিশ যদিও হাদি মাতারের সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কোনো সংযোগ পাওয়া যায়নি তার ড্রাইভিং লাইসেন্স ভুয়া ছিল তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তার বিরুদ্ধে এখনও অভিযোগ দায়ের করা হয়নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা রিসোর্টে তল্লাশি চালিয়ে কিছু গোপন নথি জব্দ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সার্চ ওয়ারেন্টের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে বলা হয় গোয়েন্দারা 11 সেট নথি জব্দ করেছে নথিগুলো মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারত বলে জানা গেছে নথিগুলো প্রকাশ্যে আনা হয় শুক্রবার কিছু নথিকে টপ সিক্রেট হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে সব অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেন ঘটনাটি রাজনৈতিক ষড়যন্ত্র এবার থাকছে মাঠে ময়দানে সংবাদ ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে মাঠে নামছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি ইতিহাদে রাত 8টায় সিটিজেনদের প্রতিপক্ষ বোর্নমাউথ অন্যদিকে জয়ে ফেরার লক্ষ্যে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড এদিকে স্প্যানিশ লা লিগা রাতে মাঠে নামবে বার্সেলোনা মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ রায়ো ভায়োকানো ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায় শেষ করছি নিউজ আপডেট বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসটিভি সংবাদ